কোয়েলের মাংসে মানবদেহের রোগ প্রতিরোধী গুণ থাকায় বিশ্বের বিভিন্ন দেশে আছে এর জনপ্রিয়তা। গবেষণা বলছে বিটা ক্যারোটিন ও ভিটামিন বি কমপ্লেক্স ছাড়াও এতে রয়েছে আয়রন এবং ক্যালসিয়াম। এছাড়াও পুষ্টিবিজ্ঞানীরা বলছেন কোয়েলের মাংসের ফলিক অ্যাসিড গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করতে কার্যকরী। কোয়েল পাখির মাংসের নানা ধরনের উপকারী দিক রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য উপকারী, যেমন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। কোয়েল পাখির ডিমে প্রোটিন ছাড়াও কুসুমে লুথেইন ও জিক্সাটিন আছে যা চোখের রেটিনাকে সুস্থ রাখে। এই দুই ধরনের উপাদান চোখকে ব্লু লাইট থেকে রক্ষা করে। ব্লু লাইট চোখের উপর খারাপ প্রভাব বিস্তার করে। এছাড়াও কোয়েল পাখির ডিম এবং মাংস উভয়ের মধ্যে ভিটামিন এ রয়েছে যা চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। কোয়েল পাখির মাংসে ভিটামিন এ, ভিটামিন বি ছাড়াও ভিটামিন ই রয়েছে, আর ভিটামিন ই ত্বককে সুস্থ রাখে। কোয়েলের মাংসে ফসফরাস ও ক্যালসিয়াম রয়েছে। এই দুই ধরনের উপাদান হাড়কে মজবুত রাখতে সহায়তা করে। কোয়েলের মাংস হাড়ের সমস্যা বিশেষ করে অস্টিওপোরোসিস হতে কিছুটা হলেও রক্ষা করে। এছাড়াও দেহের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হৃৎপিণ্ডকে সুস্থ রাখা, ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি, রক্তের হিমোগ্লোবিনের বৃদ্ধি করা সহ ডাইজেস্টিভ সিস্টেমকে সতেজ রাখে। কোয়েলের মাংস ভক্ষণে সতর্কতা। কোয়েলের মাংসে অনেক উপকারী দিক থাকলেও অতিরিক্ত কোয়েলের মাংস ভক্ষণে খারাপ দিকও রয়েছে। অতিরিক্ত কোয়েলের মাংস ভক্ষণে কিডনিতে পাথর হওয়ারও ঝুঁকি থাকে। সব মিলিয়ে বলা যায় কোয়েল পাখি ডিম এবং মাংস উভয় স্বাস্থ্যের জন্য উপকারী, তবে পরিমাণ মতো গ্রহণ করতে হবে। তাহলে কোনো স্বাস্থ্য ঝুঁকির কোনো সম্ভাবনা নেই। তাই সব রকম দ্বিধা অতিক্রম করে কোয়েল পাখি ডিম এবং মাংস উভয়ই নিঃসংকোচে গ্রহণ করতে পারবেন।